হাজারটা ইজি ডিজাইন করে দেখাবো। প্রথমে থ্রি নিডলস বাদ দেব, 1 2 3 থ্রি নিডলস বাদ দেব। ফোর নিডলটা নিয়ে রাইট সাইডে নিডলে তুলে দেব, রাইট সাইডের নিডলটাকে লেফট নিডলে তুলে দেব। মিডিলে ফোর নিডল করে গ্যাপ থাকবে, 1 2 3 4 ফোর নিডল করে গ্যাপ থাকবে। ফাইভ নাম্বার নিডলটাকে নিয়ে রাইট সাইডের নিডলে তুলে দেব, রাইট সাইডের নিডলটা লেফট নিডলে তুলে দেব, তুলে দেব। 1 2 3 4 5 ফাইভ নাম্বার নিডলটাকে নিয়ে রাইট সাইডে তুলে দেব, রাইট সাইডের নিডলটাকে লেফট নিডলে তুলে দেব। ফোর নিডল করে গ্যাপ থাকবে, 1 2 3 4 ফোর নিডলস গ্যাপ থাকবে। ফাইভ নাম্বারের নিডলটাকে নিয়ে রাইট সাইডে তুলে দেব, রাইট সাইডের নিডলটাকে লেফট নিডলটাকে তুলে দেব। এইভাবে ডিজাইনটা ফেলব, 1 2 3 4 5 রাইট সাইডে করবে, রাইট সাইডের নিডলটাকে নিয়ে লেফট নিডলে তুলে দেবে। মিডিলে ফোর নিডলস করে গ্যাপ থাকবে, 1 2 3 4 ফোর নিডল করে গ্যাপ থাকবে। দু কাটা ট্রান্সফার টুলস ব্যবহার করব। এখানে ফোর নিডলস রয়েছে, সেখান থেকে দুটো করে ঘর এভাবে তুলে নেব। লেফট নিডল রাইট সাইডে তুলে দেব, রাইট সাইডের নিডলটাকে লেফটে দিয়ে দেব। এইভাবে ডিজাইনটা ফেলব। পেছনের যে নিডলটা আছে সামনের দিকে এগিয়ে চারবার বুনবো, ফোর বার। এইখানে যে ফোর নিডলস রয়েছে সেইখান থেকে এইভাবে ঘরটা তুলে দেব, 1 2 3 4 5 ফাইভ নাম্বারের ঘরটাকে এইভাবে তুলে দেব। মিডিলে ফোর নিডলস করে থাকবে, 1 2 3 4 5 ডিজাইনটা ভীষণ ইজি, খুব ভালো ডিজাইন। ফোর নিডলস করে গ্যাপ থাকবে, এখানে যেভাবে ডিজাইনটা ফেলেছে ঠিক একইভাবে ডিজাইনটা ফেলতে হবে।
পেছনে নিডল সামনের দিকে এগিয়ে চারবার বুনবো, ফোরবার। এইভাবে ডিজাইনটা পেনতে হবে। এরপরে ওয়ান টু থ্রি, থ্রি নিডলস বাদ যাবে, ফোর নিডলটাকে নিয়ে ফাইভ নিডলে, সিক্স নাম্বার নিডলটাকে নিয়ে ফাইভ নাম্বারে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এভাবে ডিজাইনটা ফেলতে হবে। ডিজাইনটা এরকম হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।